হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মিনা কিচেন। আপনার ভোগ স্বাগত। জানতো আমি আজ ছেনা বনাইবা ঘরে কোথায় বনে। প্রায় তো লেবু চিপুড়ি কিন্তু লেবু চিপুড়লে বি ছেনাটা আমার টিকি পিতা অংশ আসে। মু আজ আপনার দেখাইবি ভিনেগার কেমতি আমি ছেনা ছিঁড়াইবা, আর বহু জলদি ছেনা ছিঁড়িযিব। আপনার দেখিপারে এটা মার্কেটে মিলে ভিনেগার। এবার জানতো আমি ছেনা ছিঁড়ি স্টার্ট করি। প্রথমে মু ক্ষীরকে বয়ল করে নিয়েছি, ক্ষীর এবার ভালোসে বয়ল হয়ে যাইছি। এবার জানতো আমি ছেনা ছিঁড়ি স্টার্ট করে নেব। বেশি দেবে না ভিনেগার, দেখি না দেবে। দেখুন তো আপনি দেখিপারে এবে এক দেবা, তারপরে ধীরে ধীরে করে এবার চলাউবে। ধীরে ধীরে করে আমার ছেনা ছিঁড়ি আসবে, আপনারা দেখুবে। আপনার দেখিপারে ধীরে 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 করে আমি তাকে ছেনা ছিঁড়ি আসছি। এবার চলাউবে, যেতে চলাইবে সে ছেনা আমার ধীরে ধীরে ছিঁড়ি আসিব। দেখন্তু আপন টেকি বি দেখাউছি। এবে চলতেবে দেখবি ছেনা ও আমার পানি পুরো অলগ অলগ হয়েযিব। তারপর আমি চলার আমি চল চলাই নেব। দেখন্তু কেমতি ধীরে ধীরে মোটা হয়ে বসে আসলি। এবে আপনার দেখিপারে ছেনা পানি পুরো অলগা হয়েছে। দেখন্তু এবে চলন্তু আমি করে কপড়ায় আমি প্রথমে আপনি চলে ইয়ে করে ছাঙ্কি নেব। চলার পরে মু কটন কপড়া খুলেছি, কটন কপড়া বই ছেনা ডাল দেব। ধীরে ছাড়িয়ে দেখাবি নাকি উপর করব। এটা কম করে টিকে উপরে ধুয়ে নেব। ভিনেগার দেখিয়ে দেবে এবে কম করবে না। আমি একটু ভালোসে বাঁধি নেব, সাঙ্গে সাথে খুলে রাখলে বাঁধি দেবে 5-10 মিনিট। দেখবে পুরো ছেনা আমাকে সফট হয়ে ভারিব। মু সাইডকে রাখি নেছি, কোটে রাখি দেখি না। 5-10 মিনিট হয়ে যাবে, জানান্তু আমি ছেনাকে কপাল দুপুর বাঁধি রাখলে তো কাড়ি নেব। দেখন্তু ছেনা আমাকে সফট হয়েছি, আপনার মধ্যে দেখিবার থেকে বি দেখন্তু। আপনার চাইলে এর রসলা বনাই পারবে, যেকোন মিঠা বনাই পারবে। কারণ মু এতে গুড় দিয়ে ভালো চুপুড়ি না খাইবি, সেটি বনাইছি ছেনা ঘরে বনাইছি। আপনার ভিডিও পছন্দ আসছে, মো চ্যানেলকে লাইক করতু, শেয়ার করতু। আগুক নূন নূ ভিডিও দেখে আমি চেষ্টা করবি। আর রহলি, নমস্কার।